ওয়েলকাম টু সোহেল রানা ম্যাথ ক্লাস। আজকে আমি পিতা ও পুত্রের বয়স সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করে দিতেছি, যা তিনটি ভিন্ন নিয়মে সলভ করে দিতেছি। এই ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষায় আসে। খেয়াল করি, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 5:2 এবং 15 বছর পর তাদের বয়সের অনুপাত 13:7 হলে তাদের বর্তমান বয়স কত? 30, 12, 35, 14, 40, 16, 50, 20। খেয়াল করি, আমি তিনটা নিয়মে দেখাতেছি, প্রত্যেকটা নিয়মেই সহজ। আমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখব, অবশ্যই খুব উপকৃত হব। প্রথম নিয়ম, আমরা প্রথমে লিখব F.S. F তো হইল পিতা, S তো হইল পুত্র, অর্থাৎ ফাদার সন। প্রথম যে অনুপাতটা দেওয়া আছে 5:2, এটা আমরা প্রথমে লিখে ফেলব, 5:2। এরপরে আবার 15 বছর পর যে অনুপাতটা দেওয়া আছে সেটা লিখব, 13:7, 13:7। এরপরে আমরা পিতার বয়সটা বের করব, এফ লিখব। এফ লিখা প্রথমে পিতার যে অনুপাতটা, এই কাতার হলো পিতার অনুপাত। প্রথমে লিখব 5 × এখানে একটা ব্র্যাকেট দিব, দিয়ে এখানে নতুন যে অনুপাত এটার পার্থক্য লিখব উপরে লবে, 13 থেকে 7 গেলে গা 6। আর এখানে লিখব এই আরআর গুণ সিডি, এটাকে বলে সিডি ক্রস ডিফারেন্স, আর এটাকে বলে এনআরডি নিউ রেশিও ডিফারেন্স, যেটা লেখছিস 13 থেকে 7 গেলে গা 6। এরপরে আরআর গুণ করলে 5×7=35, 35 − 13 = 26। এরপরে সবসময় গুণ দিব আমরা, 15 বছর পর, 10 বছর পর, 15 বছর আগে, 10 বছর আগে, যে নির্দিষ্ট সময় থাকে এটা আমরা, তাহলে আমরা পিতার বয়সটা পেয়ে যাব। তাহলে 5 × এখানে 6কে লিখতে পারি 2 × 3, আর 35 থেকে 26 গেলে তাকে 9, আর এখানে হলে 15 কে আমরা লিখতে পারি 3 × 5। তাহলে এই 3 দিয়ে ভাগ করলে 3 3 ক্যান্সেল, তাহলে পিতার বয়স পাইলাম এই 5×10, 5×10 50 বছর। এরপরে পুত্রের বয়সটা আমরা এস নির্ণয় করবো একইভাবে, পুত্রের অনুপাত 2। এই যে এটা 6/35 − 26 = 9 ইন্টু এই 15, তাহলে 3 দিয়ে ভাগ করলে 2, 3 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে এটার ভাগ করলে 5, ইকুয়াল টু এই 2×4, 4×20। অর্থাৎ পুত্রের বয়স পেলাম 20 আর পিতার বয়স পেলাম 50, লাস্টের টা আনসার। আরেকটা নিয়মে দেখে দিছি, একদম ডাইরেক্ট প্রশ্ন থেকে এখন আমি দেখাবো, এটা যেহেতু আনসার আমরা এটা এটা তিনটা দেখালে ভুল আনসার আসবে, মিলবে না। এখানে সাধারণত দুইটা শর্ত, প্রথম সেন্টেন্সের শর্ত হলো 5:2 যদি দেখাইতে পারি, আর দ্বিতীয় শর্ত হলো 13:7 যদি দেখাইতে পারি, তাহলে আমাদের আনসার সঠিক। তাহলে এখানে আমি একেবারে লাস্টের অপশনটা আমি দেখাইতেছি, 50 আর 20 দেওয়া আছে, অর্থাৎ 50 হলো পিতার বয়স, 20 হলো পুত্রের বয়স। তাহলে আনসার থেকে যদি আমরা নেই 50:20, তাইলে এই 0,0 কাটা ইকুয়াল টু 5:2 পাইলাম, এই যে প্রথম শর্তটা সঠিক। এরপর দেখবো আমরা দ্বিতীয় শর্তটা ঠিক আছে কিনা, 15 বছর পর, এটা হলো দ্বিতীয় শর্ত। তাহলে 50 বছর হলো পিতার আর পুত্রের বয়স হলো 20, তো 50-এর সাথে যদি 15 বছর যোগ করি তাহলে হবে 65 বছর, অনুপাত পুত্রের বয়স হলো 20, 20-এর সাথে যদি 15 বছর যোগ করি তাহলে হয় 35 বছর। এখন 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 13, 5 দিয়ে ভাগ করলে 7, অর্থাৎ 13:7। তাহলে আমরা এই পেয়ে গেলাম দ্বিতীয় শর্তটাও সঠিক আছে, দুইটা শর্ত যেহেতু সঠিক আছে কাজেই গ নাম্বারটা আনসার। এই ধরনের অঙ্কে সাধারণত দুইটা শর্ত দেওয়া থাকে, প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত, দুইটা শর্ত থাকে। দুইটা আমরা আনসার থেকে দেখবো যে দুইটা শর্তই সঠিক আছে কিনা, যদি সঠিক থাকে তাহলে আমরা আনসার থেকেই প্রথমে আনসারটা নিয়ে নেব। এরপর আমি তৃতীয় নিয়মটা দেখাইতেছি, তৃতীয় নিয়মটা হলো যে অনুপাতটা দেওয়া আছে, যেমন এই অনুপাতটাকে আমি ধরবো 5x/, এটাকে ধরবো 2x, 5x হলো পিতার বয়স, বর্তমান বয়স, আর 2x হলো পুত্রের বর্তমান বয়স। আচ্ছা, এরপরে 15 বছর পর বলছে, তাহলে দুজনের বয়সই বাড়বে, আমরা জানি 15 বছর পর বললে পিতারও 15 বছর বাড়বে, পুত্রেরও 15 বছর বাড়বে। বাড়ার ফলে কি হবে, নতুন একটা অনুপাত হবে, তা সেটা হলো 13:7, 13:7। আমি তিনটা নিয়মে দেখাইতেছি,
শেষ পর্যন্ত আমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখব, তাহলে আমরা যে কোনো অঙ্ক সহজে সলভ করব। এখন এখান থেকে শর্টকাট আমরা এটা এক্স এর মানটা বের করব। খেয়াল করি, 13:7 মানে 13/7, ঠিক আছে। আচ্ছা, এখন এই 5×7=35 আর 13×2=26, এই 35 থেকে 26 গেলে থাকে 9, অর্থাৎ 9x, 9x ইকুয়াল টু, আর এইখান থেকে আমরা গুণ করব 15×13 আর 15×7, এটা যেহেতু বড় আমরা এটা আগে রাখবো, 15×13 − 15×7, এরপরে বা 9x ইকুয়াল টু, আমরা যদি 15 কমন নিই এখান থেকে, তাহলে 13 − 7, তাহলে 3 দিয়ে ভাগ করলে 5, বা 3x ইকুয়াল টু এদিকে থাকে 5 আর 13 থেকে 7 গেলে থাকে 6, 3 দিয়ে ভাগ করলে 3×6, এই 5×2=10, অর্থাৎ x এর মান পাইলাম আমরা 10। তো x এর মান যদি আমরা এখানে বসাই দিই, তাহলে 5×10=50, x এর মান এখানে বসাই দিলে 20, অর্থাৎ আনসার হলো পিতার 50 বছর, পুত্রের 20 বছর। আশা করি বুঝতে পারছি, তিনটা নিয়ম থেকে আমরা যে কোনো যেটা ভালো লাগে সেটাই আমরা দিয়ে পরীক্ষা হলে এইভাবে সলভ করবো, তাহলে যে কোনো অঙ্ক আমরা সহজেই সলভ করতে পারবো। ধন্যবাদ সকলকে।